আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে আপনারা কিভাবে অ্যালোভেরা দিয়ে তরল জৈব সার তৈরি করবেন সে বিষয়ে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে সিলেক্ট করে দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যালোভেরার ফুল এসেছে। তো এই গাছটির বয়স প্রায় 6 মাস হয়েছে এবং একটি ফুল এসেছে এখানে। ফুলটি দেখে আমার খুব ভালো লাগছে। তো অ্যালোভেরা সার তৈরি করার জন্য আমরা অ্যালোভেরা পাতাগুলো প্রথম টুকরো টুকরো করে কেটে নেব। তারপর টুকরোগুলো আমরা একটি বালতিতে রেখে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা অনেকগুলো অ্যালোভেরার পাতা এই জুড়িটাতে তুলে রেখেছি। এইসবগুলো পাতা দিয়ে আসলে আমরা এই তরল সারটা তৈরি করব। আমাদের গার্ডেনে অনেকগুলো গাছ আছে, যাতে সবগুলো গাছের গোড়ায় আমরা এই সারটা প্রয়োগ করতে পারি, তাই আসলে এতটা সার তৈরি করা। তারপর আমরা এতে একটু পানি দিয়ে দেব। অ্যালোভেরা সার গাছের জন্য খুবই উপকারী। যে তরলটা আমরা তৈরি করবো এটি গাছের জন্য খুবই উপকারী। হাত দিয়ে এবারভাবে আমরা একটু কষলে নিচ্ছি যাতে এটি ভালোভাবে তৈরি হয়। আমাদের গার্ডেনের সবগুলো গাছেই আমরা কিন্তু অর্গানিক সার ব্যবহার করেছি, কোনো রাসায়নিক সার দেইনি। তরল সারটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এটি গাছের গোড়ায় প্রয়োগ করব। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।